হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যেই মুভিটার ট্রেলার রিয়াকশন দেবো, মুভিটার নাম হলো জোয়ার ভাটা, যেটা চরকি অ্যাপে কালকে মানে 26 আগস্ট 2021-এ আসছে। জাস্ট 58 সেকেন্ডের একটা ট্রেলার দেখে কিন্তু অনেক কিছুই কিন্তু ওখানে রিভিল করা যাচ্ছে না, এমনভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে। ডিরেক্টর হলো সুমন আনোয়ার এবং ডাকাতিয়া বাসি প্রেজেন্টস কিন্তু জোয়ার ভাটা এই মুভিটা আসছে। এবং মুভির সিনেমাটোগ্রাফি বেশ ভালো লাগলো যতটুকু আমি ট্রেলারটা দেখলাম, নট আ মুভি। এবং এখানে লিড কাস্ট আছে, শ্যামল মাওলা রয়েছে এবং আর একজন অ্যাক্ট্রেস রয়েছে যার নাম আমি জানি না, সেই জন্য আমি সরি বলছি। তো আমার কিন্তু শ্যামল মাওলা অ্যাজ এ মানে পার্সোনালি সত্যি খুব ভালো লাগে, এবং উনি যত ওয়েব সিরিজ, যত ফিল্ম বা যত নাটক করে থাকেন, জাস্ট অন্যরকম একটা ওনার সোয়াগ থাকে, অন্যরকম স্টাইল থাকে, একটু ডিফারেন্ট টাইপের উনি ক্যারেক্টারের একটু শেডে ঢুকে উনি পছন্দ করেন সেই ক্যারেক্টারটা প্লে করা। তো এখানে অ্যাজ ইট ইজ সেম সেরকমই মনে হচ্ছে, যে একটা জায়গায় যেমন দেখা যাচ্ছে যে সে কাঠের একটা গুড়ি থেকে রীতিমতো আগুন জ্বালিয়ে সিগারেটটা ধরাচ্ছে বা বিড়ি ধরাচ্ছে, যাই হোক। তো অ্যাটলিস্ট ওই জায়গাটা বেশ ভালো লাগলো। এবং যে মেয়েটাকে দেখানো হচ্ছে, সেই মেয়েটাকে দেখে আমার কেন জানি মনে হচ্ছে সে হয়তো বা কোনো বিয়ে, তার বিয়ে বাড়ি থেকে হয়তো বা সে পালিয়ে এসছে, হয়তো বা তার বিয়ে হচ্ছিলো বা তাকে হয়তো বা জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, এরকম একটা সিচুয়েশন থেকে সে পালিয়ে এসছে। এবং যেখানে এই ট্রেলারটা যেখানে মানে চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট হয়েছে, সেখানে কিন্তু লেখা হয়েছে যে অপ্রত্যাশিতভাবে জীবন কি এইভাবে এগিয়ে চলছে দুজনের জীবনে, তা হ্যাঁ অপ্রত্যাশিতভাবে দুজনে দেখা হয়। এবং ট্রেলারের মধ্যে কিন্তু দেখানো হচ্ছে যে একটা জায়গা হয়তোবা তাদের মধ্যে একটা বন্ডিং হয়তোবা তৈরি করার জন্য শ্যামল মাওলা হয়তোবা মেয়েটার উপর আকৃষ্ট হবে, এরকম একটা সিচুয়েশন সেখানে বেশ ফাস্ট এবং জাম্প কাটে এতটা ভালো এডিটিং করা হয়েছে, আপনি চট করে কিছু রিভিল করতে পারবেন না যে কী হতে চলেছে। এবং শেষে যেমন মনে যখন বলে যে আপনি আমার জায়গায় হলে কী করেন, তখন বলতো পানিতে ঝাঁপ দিতাম, এটা বলে কিন্তু ট্রেলারটা শেষ করছে। এবং ট্রেলারটা যেভাবে শেষ করলো অসাধারণ, সিনেমাটোগ্রাফি বেশ ভালো, রাতের অন্ধকারে যে সিনসগুলো যেভাবে দেখানো হয়েছে বেশ বেশ ভালো এবং বেশ এনকারেজিং। আমি এর আগেও বলেছি এবং এখনও বলছি, বাংলাদেশের কাজ ক্রমশ ভালো থেকে ভালোতর হচ্ছে, এবং চরকি অ্যাপ এমনই একটা অ্যাপ যাদের কাজ এখন অবধি কোনো খাজা কাজ বা বাজে কাজ অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি। দেখা যাক সুমন আনোয়ারের কাজ কীরকম হয়, ওনার কাজ হয়তো বা এটা ফার্স্ট, হয়তো বা ওনার ডেবু ফিল্ম ওটা হতে পারে, আই এম নট শিওর। তা শ্যামল মাওলার কাজ তো আমরা অনেক আগেই দেখেছি, দেখা যাক কী হয়। এটা ছিল আমার মানে চরকিতে এরকম আপনার জোয়ার ভাটা বলে যে মুভিটা আসে সেই মুভিটার ট্রেলার রিয়াকশন। তা নেক্সট আমি যে যেটার আমি রিভিউ করছি সেটা হলো তুমি আছো তাই, এই নাটকটা কিন্তু আজকে 25 আগস্ট 2021-এ কিন্তু রিলিজ হয়েছে। 38 মিনিটসের এই যে নাটকটা একটু অন্যরকম লাগলো, একটু অন্য ধাঁচের লাগলো। তা এখানে কিন্তু স্বরাজ দেব বলে একজন রয়েছে, যিনি স্টোরি এবং ডিরেকশন দুটো দিকই উনি দেখাশুনো করেছেন। এবং লিড কাস্টে কিন্তু রয়েছে মুশফিক আর ফারহান এবং পার্সা ইভানা। তো এখানে পার্সা ইভানাকে তার ক্যারেক্টার থেকেও যে ফারহানের ক্যারেক্টারটা আমার একটু বেশি ভালো লাগলো, এবং ফারহান এখানে যেরকম অভিনয় করেছে তাকে আমি ফার্স্ট টাইম অভিনয় করতে দেখলাম, একটু অন্য ধাঁচের তার অ্যাক্টিং স্টাইলটা আমার লাগলো। কিন্তু এখানে আমি যদি স্টোরির কথা বলি, স্টোরিটা কেমনভাবে বোনা হয়েছে যে হ্যাঁ তাদের দুজনের মধ্যে একটা ভালো রিলেশন ছিল এবং রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, এবং পরে পার্সা ইভানা সে প্রেগনেন্ট অবস্থায় একটা হসপিটালে যায় এবং তার মানে বরের সাথে তার বর তাকে নিয়ে যায়, তখন উল্টো দিকে যখন বসে থাকে সে তখন তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায় যার অ্যাকচুয়াল নাম হলো মুশফিকার ফারহান। তা তখন ফারহান কিন্তু সে অন্ধ কেন হয়ে গেল বা আদৌ সে অন্ধ কিনা বা তার পেছনে কিছু ব্যাক স্টোরি কিন্তু পরপর একটার পর একটা দেখানো হতে থাকে, আবার প্রেজেন্টে ফিরে আসতে থাকে, আবার ব্যাকে চলে যায়, আবার প্রেজেন্টে ফিরে আসতে থাকে। এইভাবে 38 মিনিটসের নাটকটা কিন্তু দেখানো হয়। তা আমি এখানে কিছু রিভিল করছি না, যেহেতু আজকে নাটকটা এলো এবং এর একদিনের মধ্যে কিন্তু নাটকটার ভিউজ কিন্তু অলমোস্ট 1 লাখের উপর হয়ে গেছে, অত বোঝাই যাচ্ছে যে নিশ্চয়ই একটা নাটকের একটা হাইপ রয়েছে। কিন্তু সব মিলে কিন্তু আমার নাটকটা খুব বেশি ভালো লাগেনি। সাধারণত বাংলাদেশের নাটক যতটা ভালো হয়, তাদের স্টোরিটা যতটা ভালো হয়, যতটা স্ক্রিন প্লে স্ট্রং হয় বা বিজিএম যতটা ভালো হয়, গান যতটা স্ট্রং হয়, এখানে কিন্তু আমার কোনো কিছু অতটা স্ট্রং লাগলো না, আবার বিলো অ্যাভারেজও নয়, জাস্ট একটা মিডলে রেখে আমার মনে হলো জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য তুমি আছো তাই এই নাটকটা দেখতেই পারেন। হ্যাঁ, অ্যাজ অ্যাক্টার অ্যাক্ট্রেস হিসেবে আমার মোটামুটি লাগলো, এবং এখানে যে অ্যাক্টার যে রয়েছে এখানে ফারহান, তার বন্ধুর অভিনয় আমার একদমই ভালো লাগেনি। এখানে যে ইভানা যে রয়েছে তার যে বরের ভূমিকায় যে অভিনয় করেছে তার অভিনয় কিন্তু আমার একদমই মনে হয় ভালো লাগেনি, খুবই কাঁচা মনে হলো। তা দেখা যাক কী হয়। এবং এখানে যে তাদের মধ্যে যে প্রেমের খুনসুটি রয়েছে সেই সিনসগুলো বেশ ভালো, সিনেমাটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে, এবং বিজিএম এখানে যে ইউজ করা হয়েছে সেটা মোটামুটি আমার লেগেছে, খুব একটা ভালো লাগেনি।
তা দেখা যাক কি হয়। আপনারা নাটকটা দেখতেই পারেন, জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। আমি ওয়ার্থ ওয়াচিংও বলছি না বা হাইলি রেকমেন্ডও করছি না। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনে এটাই ছিল আমার লাস্ট ভিডিও, কালকে আবার বেশ কিছু আপডেট নিয়ে আসছি। টিল দেন স্টে টিউনড, বাই বাই।